ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিরোধী সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন। গান্ধী মূর্তির পাদদেশে বিরোধী সাংসদরা যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের মধ্যে সাসপেন্ডেড সাংসদরাও রয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, আমরা দেখতে পাচ্ছি বিরোধী সাংসদরা তারা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি তাদের? দেখো, তাদের দাবি একটাই রয়েছে যে যেভাবে রাজ্যসভায় বিল পাস করা হয়েছে সেটাকে তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং পাস হওয়ার পর যখন তারা রাজ্যসভার মধ্যে প্রতিবাদ গতকাল দেখিয়েছেন, সেটার জন্য আজকে 8 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধেই বিরোধী সাংসদের গান্ধী মূর্তির সামনে ধর্ণা, এবং তারা জানাচ্ছেন কি সাসপেনশনটা ঠিক হয়নি, যেহেতু ডেপুটি চেয়ারম্যান তাদেরকে সুযোগ দিচ্ছিলেন না বলার জন্য তাদের যে প্রতিবাদ ছিল কি এটাকে এই পিকে আগে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, ভোটাভুতি করানো হোক, এবং ডেপুটি চেয়ারম্যান ধনী হতে ক্লজ বাই ক্লজ পুরো বিল গতকাল পাস করে নিয়েছেন দুটো, সেটা যে প্রতিবাদ তারা করছিলেন সেক্ষেত্রে এই শাস্তি যেটা দেওয়া হয়েছে তা, এবং আজকে সরকারের তরফ থেকে প্রস্তাব পেশ করা হয় সেটাকে অনুমোদন দেয় আজকে রাজ্যসভা, এবং 8 জন সাংসদকে যার মধ্যে পশ্চিমবঙ্গের টিএমসি 2 জন রাজ্যসভা সাংসদ রয়েছেন ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন, এদেরকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই প্রতিবাদেই বিরোধী সাংসদের ধর্ণা এই মুহূর্তে গান্ধী মূর্তির পাশে চলছে। ধন্যবাদ বিজেন্দ্র।